আচ্ছা, সো যেহেতু আমরা রিসার্চ সম্পর্কে মানে মোটামুটি একটা ওভারভিউ পেয়েছি, আপনি বিজনেস রিসার্চে এমন না যে আপনাদের সায়েন্টিফিক রিসার্চ সম্পর্কে অনেক কিছু দেখানো যাবে বা আমাদের শর্ট স্প্যান মানে টাইম স্প্যানের জন্য খুব বেশি দেখাতেও পারবো না। সো এই জন্য আমরা ফার্স্ট একটা ওভারভিউ দেখেছি। এখন আমাদের মেইনলি যে রিসার্চের জন্য যে জিনিসটা দরকার, যে ডেটাবেস তৈরি করা দরকার, যেটা বললেন যে ফাইন্যান্সিয়াল বিগ ডেটা নিয়ে বারবার কথা বলছি, কেন? বিকজ উই নিড টু ক্রিয়েট ডেটাবেস রিসার্চের ক্ষেত্রে। কেন? যখন আপনি কোনো একটা রিসার্চ কন্ডাক্ট করতে যাবেন, আপনি ফার্স্ট প্রায়োরিটি বা টার্গেট কী থাকবে, একটা আউটকাম তো বের করতে হবে, তাই যে মোটামুটি তো একটা আউটকাম লাগবে। যে আমার মানে আমি সবসময় এক্সাম্পলটা দিয়ে থাকি যে আমি সেলিং দিস মার্কেট, আই হ্যাভ বিজনেস ইন দিস মার্কেট ইন্ডাস্ট্রি, আমার মার্কেট ইন্ডাস্ট্রি বিজনেস আছে, সাম হাউ মাই সেলস আর ফলিং ডাউন, কোনো একটা কারণে আমার সেলস ফল ডাউন হচ্ছে, আমার মেইন মানে মোটিভেশন কী রিসার্চ করার? শুধুমাত্র ইন জানার জন্য যে ওয়াই মাই মানে প্রোডাকশন অর আমার সেলিং কেন আমার কমে যাচ্ছে, এইটা কেমন হতে পারে যে আমার প্রোডাকশনও কম গেছে। এমন হতে পারে না যে ভাই আমি আগে আমি আপনার প্রডিউস করতাম 10টা, বিক্রি করতাম 60টা, বাট এখন প্রডিউসই করি 2টা, বিক্রি করবো কটা? 7টা। আপনি তো ওই ডেটাটা নেন শুধুমাত্র যে আমার সেলস কমে গেছে, সেলস কেন কমে গেছে, সো আলটিমেট প্রোডাকশন কটা হচ্ছে, আমার প্রোডাকশন কি প্রোডাকশন বেড়েছে না কমেছে, এটাও তো আমি ইউনিট আইডেন্টিফাই। দ্যাট হাউ মেনি প্রোডাক্টস ইউ আর প্রডিউসিং, তাই না, যে আপনি কতটুকু প্রোডাক্ট প্রডিউস করছেন। আচ্ছা, তারপরে দেখলাম যে না ঠিক আছে ফাইন, বুঝলাম না, আমি যা প্রডিউস করছি ইস মোর দেন এনাফ, বাট স্টিল আমার সেল হচ্ছে না, কেন হতে পারে? আমার সেলিং স্ট্র্যাটেজির প্রবলেম আছে, তাই না? সো সেটা যদি হয় ইটস এ ডিফারেন্ট ইস্যু। বাট আরেকটা প্রবলেম হতে পারে যে আমার ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে, আমার কোয়ালিটি ড্রপ করেছে, যে আমার সেলিং স্ট্র্যাটেজি ফাইন, নো প্রবলেম হতে পারে, বাট আমার প্রোডাকশন কোয়ালিটি, আমি যে প্রোডাকশন করতাম যে কোয়ালিটি ম্যাটেরিয়াল ছিল, তখন আগে একটা মার্কেট দিয়ে আমি সাধারণ লিখতে পারতাম, বাট এখন আমি 3 দিন পারি, তার মানে কি এই র ম্যাটেরিয়ালসটা কোনো একটা প্রবলেম আছে, তাই না? ইঙ্ক, ইঙ্কটা হয়তো আপনি আমাকে কম দিচ্ছেন, তাই না? আপনি ইউ আর দ্য ম্যানেজার অর ইউ আর দ্য সিইও অফ এ কোম্পানি, বাট এটা তো আপনার পক্ষে এনশিওর করা পসিবল না যে রুট লেভেলে কী হচ্ছে, তাই না? যে ওয়ার্কাররা আপনার এই প্রোডাক্টটা ফলটি দিয়েছে না, এখানে ইঙ্ক কম দিয়েছে, এটা কে ধরতে পারবে? সুপারভাইজার, তাই না, লাইন ম্যানেজার, এটা তো আপনি ধরতে পারবেন না। বাট যখন একটা বিগ মানে সিগন্যালিং করবে যে না একটা প্রবলেম, আপনি এটা কীভাবে বুঝবেন যে না কোনো কিছু একটা মানে সামথিং ওয়েন্ট রং? হাউ? আপনি কিন্তু একটা ফিগার দেখবেন কি সেলস, সেলস গোয়িং ডাউন, দেন ইনটু, যেমন আমি যে লাস্ট ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম যে আমার মাথা ব্যথা, কেন মাথা ব্যথা, ওয়াই ওয়াই আমার এই হ্যাভিং মানে হেডেক কেন হচ্ছে, নিউমারাস নাম্বার মানে রিজনস আর দেয়ার, বাট ইউনিট আইডেন্টিফাই ওয়ান, বিকজ মেবি একটা ছিল আপনার মাথা ব্যথা বেশি হচ্ছে, সেইটা আইডেন্টিফাই করা দরকার। সো যখনই আপনি রিসার্চ করতে যাবেন, কন্ডাক্টিং এর রিসার্চ, তখনই আপনি কী করতে হবে, আপনার কিছু রেসপন্ডেন্ট লাগবে, মানে এই প্রোডাক্টটা কারা ইউজ করে, মেনলি কারা ইউজ করে, কলেজ, ইউনিভার্সিটি, কোচিং সেন্টার, স্কুলস, তাই না? তারা শুধুমাত্র আপনার মার্কারটা ইউজ করে, হোয়াইট বোর্ড ইউটিলাইজ করে, এই জন্য আমার তাদের কাছে যেতে হবে, জানতে হবে, মানে আমরা ইউজ করি, বাট ডাজেন্ট মিন মানে আই এম দ্য পার্ট, মানে আমি নট দ্য বায়ার, আমি ইউজার, আই এম নট দ্য বায়ার, আমি কিন্তু এটা ইউজ করি, বলতে পারেন যে ফাইনাল মানে ফাইনাল কনজিউমার মানে এন্ড কাস্টমার আর কি, আমি এন্ড কাস্টমার, আই এম দ্য ফাইনাল কাস্টমার। তো ইন দ্যাট কেস আমি কিন্তু আসলে পারচেজের ব্যাপারটা আমি ডিল করি না, আমি ইউজ করি, পারচেজের ব্যাপারটা কে ডিল করে, আমার প্রোক্যুরমেন্ট ডিপার্টমেন্ট ডিল করে। সো আপনার কার কাছে যেতে হবে, তাদের কাছে, সো হু উইল বি ইওর রেসপন্ডেন্ট, আপনার রিসার্চের এই যে স্পেসিফিক পোর্শনটা কার মানে কে কনসিস্ট করবে, যে প্রোক্যুরমেন্ট ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি, কলেজ, কোচিং সেন্টার, যারা ওখানে তাদের আপনি শর্টলিস্ট করতে হবে, তাদের কাছে আপনার যেতে হবে। এখন আপনি ধরেন আমাদের বাংলাদেশ টোটাল প্রাইভেট ইউনিভার্সিটি আছে কত, সব টোটাল ইউনিভার্সিটি আছে কত, 100, কলেজ আছে কতগুলো, আই ডোন্ট নো, স্কুলস আছে কতগুলো, আই ডোন্ট নো, কোচিং সেন্টার আছে আছে কতগুলো, ধরেন ইন টোটাল 1000 ডাটা কি আপনার জন্য সিগনিফিকেন্ট হবে? 1000 ডাটাই কি আপনার জন্য সিগনিফিকেন্ট? আমার 1000টা ডাটা আছে, এগুলো সবগুলোই যে আমার সিগনিফিকেন্ট, 1000টা আমি জাস্ট বললাম যে 1000টা প্রক্রিয়মেন্ট ডিপার্টমেন্ট আছে, এর ডাটা হবে কতগুলো, কতগুলো ডাটা হবে, যদি আপনি তাদের যদি 30টা কোশ্চেন করেন কত, 30টা যদি কোশ্চেন হয় 30,000 ডাটা আপনার হবে, এই 30,000 ডাটাই আপনার জন্য সিগনিফিকেন্ট হবে। দ্যাট মিনস দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ইনফরমেশন, ডেটা এবং ইনফরমেশন একটা ডিফারেন্স আছে। ডেটাটা কী হয়, ইস ইন এ র ফরম্যাট, ডেটা কিন্তু আপনার র ফরম্যাটে থাকে, তাই না, যে ডেটা থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। যেমন একটা ফাইন্যান্সিয়াল ডেটা কোথায় থাকে, ফাইন্যান্সিয়াল রিপোর্টে, আপনি কোনো একটা কোম্পানিতে যাবেন দেখবে যে 4 types অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর দেয়ার। সো আপনি ধরেন একটা ব্যালেন্স শিট দিলেন, আপনি জানতে পারবেন আমার অ্যাসেট আছে, ঠিক আছে, 2 কোটি টাকা অ্যাসেট আছে, 5 কোটি টাকার লাইফ মানে লোন আছে, ঠিক আছে, আরও আমার ফিক্সড বিল্ডিংয়ের দাম আছে আমার 30 কোটি টাকা, মানে মানি এই নাম্বারগুলো আপনি জাস্ট বলছেন, বাট এগুলো কিছু মিন করছে, এগুলো আমার জন্য খুব মিনিংফুল হচ্ছে, মিনিংফুল হচ্ছে না, কেন?
বিকজ আই এম নট গোয়িং টু কম্পেয়ার, আমি তো কম্পেরিজনে যাচ্ছি না। আপনার জন্য তখন এই ডেটা সিগনিফিক্যান্ট হবে যখন ইউ উইল কনভার্ট দিস ডেটা ইন ইনফরমেশন। হাউ? যখন ওই প্রিভিয়াস ইয়ারের সাথে আমি কম্পেয়ার করবো যে আগে আমার অ্যাসেট ছিল 1 কোটি টাকার, এখন অ্যাসেট হচ্ছে 2 কোটি টাকার। ওকে, নাও ইটস সিগনিফিক্যান্ট। গত বছরে আমার লাইবিলিটিস ব্যাংক লোন ছিল 3 কোটি টাকা, এই বছরে আমার ব্যাংক লোন দাঁড়িয়েছে 5 কোটি টাকা। ওকে, দিস ইজ সিগনিফিক্যান্ট। তার মানে কি আমি লোন 2 কোটি টাকা এক্সট্রা নিয়েছি, কেন নিয়েছি? এবার আপনার জন্য এটা সিগনিফিক্যান্ট কেন নিয়েছি, বিকজ মেবি আমি নতুন একটা প্রজেক্ট লঞ্চ করেছি। বাট এমনও হতে পারে আই হ্যাভেন্ট ইয়েট লঞ্চ এনি প্রজেক্ট, স্টিল আই হ্যাভ টেকেন এ লোন। ওয়াই? এমন হতে পারে যে আমি লোন নেই না, বাট তাও আমার 3 কোটি টাকা লোন 5 কোটি টাকা হয়ে গেছে। হাউ? আমি আগে কোনো পেমেন্ট করি নাই, আগের কোনো পেমেন্ট করি, ইনস্টলমেন্টগুলো সব দিয়ে হয়ে সব 1 কোটি টাকা আমার লোন, এখন 3 কোটি টাকার লোন 5 কোটি টাকা হয়ে গেছে। ইটস এ সিগন্যাল দ্যাট ইয়োর কোম্পানি ইজ ইন ডিস্ট্রেস, একটা সাফার করবে, তাই না? সো এটা তখনই আমার কাছে এই ডেটাগুলো ইউজফুল হবে যখন আই উইল কনভার্ট দিস ইনটু ইনফরমেশন। এবং সেইটাই যদি আমি ইনফরমেশন মানে কনভার্ট করতে চাই, এর জন্য আমার কী করতে হবে, ডেটা বেস করতে হবে। তার আগে কী করতে হবে, গ্লোবাল ইনফরমেশন সিস্টেমের কাছে হেল্প নিতে হবে। সো হোয়াট ইজ গ্লোবাল ইনফরমেশন সিস্টেম? হোয়াট ইজ ইট? অ্যান অর্গানাইজড কালেকশন অফ কম্পিউটার হার্ডওয়্যার, কমিউনিকেশন ইকুইপমেন্ট, সফটওয়্যার, ডেটা অ্যান্ড পার্সোনাল ডিজাইন টু ক্যাপচার, স্টোর, আপডেট, ম্যানিপুলেট, অ্যানালাইজ অ্যান্ড ইমিডিয়েটলি ডিসপ্লে ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস অ্যাক্টিভিটিস। আচ্ছা, বেসিক্যালি এটা কি যে গ্লোবালি আপনি কোনো ডাটা, ফাইন্যান্সিয়াল ডাটা যখন সার্চ করতে যাবেন, ইউ উইল গেট ইট, কোথায় পাওয়া যেতে পারে। একটা সোর্স হতে পারে, আপনি যখন ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতে যাবেন তখন আপনি ওখানে গেলে সব কোম্পানিগুলো মনে রাখতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড একটা সিগন্যাল পাওয়া যাবে। সো ইউ ক্যান কল দ্যাট অ্যাজ গ্লোবাল ইনফরমেশন। আচ্ছা, এই দেখেন, এটা আমি ডিসকাস করেছি, ডাটা what is it, the raw facts, record measures of certain phenomena which are necessary to provide, মানে just 30,000 respondent এর আমাদের ডেটা আছে, এই আছে, ঠিক আছে? সো যখন আপনি একটা কোশ্চেনিয়ার কখন ফিল আপ করেন, হ্যাভ ইউ এভার ফিল আপ টেক কোশ্চেনিয়ার? আপনার কোশ্চেনিয়ার ফিল আপ করছেন না, কোনো কোনো না কোনো সার্ভে তো করেছিলেন জীবনে, মানে নিজের রিসার্চের জন্য না হলে অন্য রিসার্চের জন্য হলে কোনো কিছু একটা পার্টিসিপেট তো করেছেন, তাই না? এখানে অনেক ধরনের কোশ্চেন থাকে, স্ট্রংলি ডিসএগ্রি, মানে এক বি ডিসএগ্রি, আপনার জীবন চুপ বন্ধ করে সামনে যেটা হয় 1, 2, 3, 5 মানে মনের মতো দিয়ে দেন, তাই না? বাট আপনাকে কোনো চিন্তা করছেন না হাউ মেনি নাম্বার অফ কোশ্চেন আর দেয়ার, এটা যে রিসার্চ করে তার জন্য ভেরি ইউজফুল। বাট আমরা কী করি, আমরা জীবনে একটা অ্যান্সার দিয়ে দিই, এটা কিন্তু দিস ইজ নট সিগনিফিক্যান্ট, দিস ইজ নট রিপ্রেজেন্টেটিভ, এই রিসার্চের কিন্তু রিপ্রেজেন্টেটিভ হচ্ছে না। আমাদের টার্গেট থাকে এটা রিপ্রেজেন্টেট করা, এই জন্য কিন্তু আমি নিজে ফিল আপ না করে আপনাদের কাছে দিই, দেন আপনারা ডিফারেন্ট মতামত দেন, বিকজ আমার আমি যেটা বলবো আপনারা হয়তো সেইভাবে না ভাবতে পারেন, তাই না? ওয়াই? ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, আমার থেকে আপনি আলাদা, তাই না? এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এইভাবে উঠে মানে উই হ্যাভ বিন ক্রিয়েটেড দিস ওয়াই, রাইট? লাইক ফ্যাক্টস ইন এ ফর্ম সুইটেবল ফর ম্যানেজার্স টু বেস ডিসিশনস অন, এই এইবার হচ্ছে আমার ইনফরমেশন কনভার্ট করলে কী হবে, ডেটা থেকে আমি কোনো ডিসিশন নিতে পারবো না, বিকজ ড্র আমার বয়স 32 ইয়ার্স বললাম, ঠিক আছে, আমার ইনকাম এত, ঠিক আছে, আমি কোথায় জব করি, এগুলো কোনো কিছু মানে প্রকাশ করছে, আপনার ডিসিশন নিতে কোনো কিছু হেল্প করছেন না। এগুলোকে যখন ইনফরমেশন কনভার্ট করবো যে অমুক ইউনিভার্সিটিতে জব করে এত এইজে, তাহলে এতজন আছে, তাহলে এদেরকে দিয়ে যদি আমি একটা মানে সার্ভে করতে পারি, দেন আমি একটা কংক্রিট ডেটা পাবো যে ওই ইউনিভার্সিটিতে বা এই টাইপ অফ ইউনিভার্সিটিতে কত করে স্যালারি দেওয়া হয়, এটা কিন্তু আমাকে ইনফরমেশন কনভার্ট হবে। এই রোয়ার্ডে আমি যদি আমার তেমন কিছু হচ্ছে না, রাইট? আচ্ছা, দিস ইজ ভেরি ইজি, ক্যারেক্টারিস্টিক অফ ভ্যালুয়েবল ইনফরমেশন, ইনফরমেশন কি কি কোয়ালিটি থাকতে হয়, রিলেভেন্স, ইট হ্যাজ টু বি রিলেটেড, মানে আমি যে স্টাডিতে কন্ডাক্ট করছি ইট হ্যাজ টু বি রিলেটেড উইথ মাই স্টাডি, রাইট? আচ্ছা, কোয়ালিটি, এখন হচ্ছে কোয়ালিটি অফ ডেটা, আমি যদি ডেটা দিচ্ছি কোয়ালিটি এনশিওর করতে হবে। হাউ? একটা সিগনিফিকেন্ট পিরিয়ড আমার কনসিডার করতে হবে, যেমন ধরেন আমি যদি যে কোভিডের কথা যদি বলি, কোভিডের সময় বিজনেসের কী অবস্থা ছিল, কোভিডের সময় বিজনেসের কী অবস্থা ছিল, সব বিজনেসই কিন্তু মোটামুটি মানে ইট ওয়াজ আউট অফ বিজনেস বলতে গেলে অলমোস্ট, তাই না? আবার আপনি যদি চিন্তা করেন, আমি শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে যাই, 2008-09 দিয়ে কী হয়েছে, একটা ক্র্যাশ হয়েছে, মার্কেট ক্র্যাশ হয়েছে, ওই সময় ডাটা নিয়ে আমি যদি কাজ করতে যাই, আমার কিন্তু রেজাল্টটা কমপ্লিট হবে না, রিপ্রেজেন্ট হবে না, তাই না? মার্কেট অবস্থা ভালো, আমি তো সেটাই বলবো। সো আমার কতটুকু কনসিডার করতে হবে, আমি আমার স্টাডি পিরিয়ডটা নিতে হবে এমনভাবে যেটা আমার একটা রিপ্রেজেন্টেটিভ হয়, তাই না? সো এটা হচ্ছে কোয়ালিটি অফ ডেটা। আচ্ছা, টাইমলিনেস, এটা ওটার সাথে রিলেটেড, যে টাইমলিনেস বলতে আমি কত পিরিয়ডের জন্য ডাটা নিচ্ছি, 2 ইয়ার্স, 1 ইয়ার, 3 ইয়ার্স, 5 ইয়ার্স। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে আমি কারেন্ট, যদি ধরেন আপনি ফাইন্যান্সিয়াল কোনো কোম্পানি বা রিসার্চ করতে চান যে তার ফাইন্যান্সিয়াল ডেটা নিয়ে,
এই বছরের রিসেন্ট ডাটা আপনি পাবেন না। কেন? বিকজ প্রত্যেকটা কোম্পানি, আপনারা যারা ফাইন্যান্স থেকে মানে বিজনেস ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন আপনারা জানবেন, যারা বিবিএ বলার আছেন তারা আরও ভালো করে জানবেন যে আমরা যখন ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করি কোন বছরের জন্য প্রিপেয়ার করি, লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার 31st December 2023। এই সরি আমি কতটুকু ইয়ার কভার করতে পারছি। আমরা যখন কোনো ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিয়ে কাজ করবো, উইল গো ফর দ্য অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্টস। এখানে দেখেন টাইমলিনেসটা চলে আসছে, তাই না? যে কমপ্লিটনেসটা চলে আসছে, যে যদি আমার কাছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট আছে লাস্ট ইয়ার মানে December 31st, বাট এটা অডিটেড না আনঅডিটেড, আনঅডিটেড আছে, বাট এটা দিয়ে আমি কাজ করতে পারবো, মেবি ইট উইল নট বি রিপ্রেজেন্টেটিভ। বিকজ অডিট করার কেন হয়, টু আইডেন্টিফাই যে কোনো কিছু মিসরিপ্রেজেন্ট করেছে কিনা। আপনি একটা সিম্পল এক্সাম্পল দিন, লিকুইডিটি জানেন যে লিকুইডিটি, তাই না? আমরা প্রায় বলি যে তারল সংকটে ব্যাংকগুলো ভুগছে, তাই না? তারল সংকট মানে কি, আমার এনাফ ক্যাশ নাই, মানে লিকুইড অ্যাসেট এনাফ নাই টু কভার আপ মাই লিকুইড, মানে কারেন্ট লাইবিলিটিস, আমার লাইবিলিটিস যেগুলো আছে কারেন্ট মানে শর্ট টার্ম লাইবিলিটি, এগুলো কভার করতে আমার এনাফ ক্যাশ নাই। এটা আমরা সবসময় বলে থাকি, লিকুইডিটির মধ্যে একটা হচ্ছে কারেন্ট রেশিও, divided by current liabilities. তার মানে হচ্ছে আমার ব্যালেন্স শিটে কিছু অ্যাসেট থাকে কারেন্ট অ্যাসেট, তার মানে কি, এর হচ্ছে লাইফ স্প্যান হচ্ছে শর্ট টার্ম, এক বছর, যেমন আমার ব্যাংক ডিপোজিট কিছু থাকতে পারে যেটা এক বছরের মধ্যে ম্যাচিউর হবে, ইনভেন্টরিজ থাকতে পারে, তাই না? ইনভেন্টরিজ কি, আমার স্টক প্রোডাক্ট একটা স্টক আছে এক বছরের মধ্যে সেল হয়ে যাবে, ক্যাশ আছে যেটা আমি চাইলেই এখন ইউজ করতে পারি, আর সেপারেটলি কিছু আপনার কারেন্ট লাইবিলিটিস থাকে, থাকে ধরে নোটস পেয়েবল থাকে, তাই না? অ্যাকাউন্টস পেয়েবল থাকে, যে আমি তার কাছ থেকে বাকি রেখে দিয়েছি তাকে আমি এই বছরের মধ্যে পে করে দেবো। তো দেখা গেল আমার তার মানে কি, আমার যতটুকু কারেন্ট অ্যাসেট আছে তাতে আমি দুইবার আমার কারেন্ট লাইবিলিটিস পে করতে পারবো, তার মানে ভালো, তাই না? সামহাউ এটা তো ভালোই হওয়ার কথা, তাই না? ভালোই কিন্তু। আর এটা মানে আর একটা বোঝায় যে আমার যতগুলো লাইব্রেরিস তার দ্বিগুণ আমার অ্যাসেট আছে, এটা আমার ভালো। কিন্তু সামহাউ এই কম্পারিজনটা হয় কার সাথে জানেন, যে আমার গত বছরে আমার কোম্পানির কি অবস্থা ছিল, গত বছর আমার ছিল 4 গুণ, আপনি মানে এই বছর আমার হচ্ছে 2 গুণ, তার মানে কি, এটা খারাপ? গত বছর যদি আমার দেখছে দেখতে মনে হচ্ছে না ইস ওকে ফাইন, বাট গত বছর তুলনায় এটা কি কমেছে? আচ্ছা, যদি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা আছে যে অন্যান্য কোম্পানি তো সেম ইন্ডাস্ট্রিতে, যেমন আমি ব্যাংক, তো অন্য ব্যাংকগুলো কি, তাদের গিয়ে দেখেন আপনি তাদের আছে 6 times, এখন দেখেন যদি রেশিও 2 times হয় তার মানে খারাপ সব দিক থেকে ফাইন্যান্সিয়াল যারা রিপোর্ট প্রিপেয়ার করে এরা এখানে ম্যানিপুলেট করে, কিভাবে ম্যানিপুলেট করে, ধরে
মোটামুটি আপনার তো সিচুয়েশন এখন খুব ভালো হয়েছে, দিস ইজ কল ইনফ্লুয়েন্স, দিস ইজ ডেটা ম্যানেজমেন্ট কল। এখন এই কমপ্লিটনেস এটা কি করেছে কিনা না করেনি কিনা এটা জানার জন্য আমরা অডিট করি, দেখা যায় না আসলে ওয়েদার এভরিথিং ইজ অলরাইট অর নট, এটা যারা আপনার সার্টিফিকেট আছে তারা এটা ধরতে পারে। বিকজ আপনি আগে করেননি মাত্র করেছেন, কেন করেছেন কত দরকার ছিল, এভাবে যদি আপনি ম্যানিপুলেট করেন এটা আসলে আপনার আরো অনেক ভালো করতে পারবেন যে আসলে হোয়াট ইজ দিস ডিসিশন সাপোর্ট সিস্টেম, এটা অনেকটা আপনার একটা সিআরএম সিআরএম সফটওয়্যারটাও কিন্তু আমাদের ওয়ান টাইপ অফ ডিসিশন সাপোর্ট সিস্টেম, মানে কি আপনারা যখন কোনো দ্য পারপাস অফ ডিসিশন সাপোর্ট সিস্টেম ইজ টু স্টোর ডেটা অ্যান্ড ট্রান্সফর্ম দেম ইনটু অর্গানাইজ ইনফরমেশন দ্যাট ইজ ইজিলি অ্যাক্সেসিবল টু মার্কেটিং ম্যানেজার, রাইট? সো ধরেন আমি আজকে শপতে গেলাম কিনলাম, সো ওরা কি করে মোবাইল নাম্বার স্টোর করে, মোবাইল নাম্বারের সাথে আমাদের সব ইনফরমেশন তো চলে যায় ওদের কাছে, সো ধরেন আজকে 100 কাস্টমার কিনলো, 100 কাস্টমার ইনফরমেশন ওদের কাছে আসে, সো দ্যাট ওরা কিন্তু ইনফরমেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য জেনারেট করতে পারে যে আজকে কতজন মেল কাস্টমার ছিল, কতজন ফিমেল কাস্টমার ছিল, ওকে বিউটি প্রোডাক্ট কতজন ফিমেল, তার যে ফিমেল কাস্টমারটা ছিল তার মধ্যে কতজন বিউটি প্রোডাক্ট কিনেছে, তাই না? মেল কাস্টমার যারা ছিল তারা গ্রোসারি আইটেম কতজন কিনেছে, সো কী কী ধরনের আইটেম কী কীভাবে পারচেস করছে এটা কিন্তু ওদের কাছে অ্যাভেলেবল থ্রু দিস ডিসিশন সাপোর্ট সিস্টেম। আমার কিন্তু সেই দাঁড়িয়ে থেকে কোশ্চেনিয়ার প্রিপেয়ার করে একজন একজন করে সার্ভে করার দরকার হচ্ছে না, এভরিথিং ইজ ইন দ্য সিস্টেম, so this is called the decision support system, right? So এটা দুটো কম্পোনেন্ট থাকে, একটা ডাটাবেস থাকে, একটা সফটওয়্যার থাকে। ডাটাবেস কোনটা? CRM, একটা র ডাটা গুলো যেখানে স্টোর থাকে, তাই না? ক্লাউড হতে পারে, মানে স্টোর থাকে কোথায় ডাটা, মেইনলি সার্ভারে, সার্ভার তো অবশ্যই ফিজিক্যাল হতে পারে, তাই না? ফিজিক্যাল সার্ভার হতে পারে, ক্লাউড হতে পারে। আচ্ছা, একটা সফটওয়্যার লাগে, যে CRM এর সফটওয়্যারটাই তো মেইন সফটওয়্যার, ওটার মধ্যে সফটওয়্যার কী করে কমান্ড আপনার ও মানে কম্পিউটার কাছে কমান্ডটা কনভে করে ওল ল্যাঙ্গুয়েজে, তাই না? বাইনারি করে নিয়ে যায় জিরো এন ওয়ানে, দেন ইট ডিসপ্লেস এ রেজাল্ট টু ইউ। সো দেয়ার আর ওয়্যার হাউজিং দ্য প্রসেস দ্যাট অ্যালাউজ ইনফরমেশন ফ্রম অপারেশনাল সিস্টেম টু বি স্টোরড অ্যান্ড অর্গানাইজ ইন টু সেপারেট সিস্টেম ডিজাইন ফর সিম্পল অ্যাক্সেস। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেটা ওয়্যার হাউজিং অ্যান্ড ডেটাবেস ইনফরমেশন সিস্টেম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দুটাই তো সিনোনিমাস আমার কাছে মনে হচ্ছে, সো আপনারা কি মানে ডিফারেন্স পাচ্ছেন কোনো ডিফারেন্স অফ দ্য ডেটা ওয়্যার হাউজিং এবং ডিসিশন সাপোর্ট সিস্টেম? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ডেটাবেস ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ডেটা ওয়্যার হাউজিং? ডেটা ওয়্যার হাউজিং হচ্ছে মানে রিয়েল লাইফ ওয়্যার হাউজিং, এখানে আমরা শুধু হচ্ছে দেখেন CRM কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ মানে এইখানে কিন্তু সব মানে সফটওয়্যার আমরা কনভার্ট করে ফেলি, তাই না? এখানে কী থাকে দেখেন, কাস্টমার প্রোফাইলস থাকে, সেলস থাকে, মার্কেটিং ইফেক্টিভনেস থাকে এবং মার্কেট ট্রেন্ডস থাকে। সো মার্কেট ট্রেন্ডটা কীভাবে অ্যানালাইজ করে আজকে আমি জানতে পারছি যে মানে থ্রু কাস্টমার ওই CRM সফটওয়্যার আমি জানতে পারি যে আজকে এই প্রোডাক্টের কয়টা সেল হয়েছে, ভেরি ইজি, আমার কথা আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে না, তাই না? যদি সব সিস্টেম মানে অফার্স আগে কিন্তু স্বপ্নতে দেখবেন আগে নিত না, আগে ফোন নাম্বার নিত না মোটামুটি, মানে এখন মোটামুটি সব মানে মোটামুটি যত আউটলেটে গিয়েছে দেখি না যে ফোন নাম্বারটা ম্যানেজ করে,
চাই, যে কোনো বিশেষ ওরা বলতে মেম্বারশিপের মতো। এবং তারপর ওদের কাছে উপাস হচ্ছে ভি মার্ট, এখানে আপনার ফোন নাম্বার দিতেই হবে, ইভেন ইফ ইট ইজ ফ্রম বাংলাদেশ ফোন নাম্বার দিতেই হবে, যার বাংলাদেশ থেকে আসছে সে ফোন নাম্বার নেই, নো, ওই বাংলাদেশের ফোন নাম্বারটা দিতে হবে। বিগ বাজারটা মনে হয় বিগ বাজারে এখন ভি মার্ট হয়ে গেছে, এক্স্যাক্টলি, আগে বিগ বাজার ছিল আর কি, এই ভি মার্ট। এরাও আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে স্টিল দ্য রেকর্ড, ঠিক আছে, এটা আমার ফরেন কান্ট্রি, তা আমি কিন্তু জানতে পারছি যে কতটুকু আমাদের ফরেনার কতটুকু পোর্শন কিনছে এবং কোন আইটেমটা ফরেনার কিনছে, এই ওয়াইজ কিন্তু ওরা এভাবে কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করে থাকে। সফটওয়্যার, ইউ অল নো অ্যাবাউট সফটওয়্যার, সফটওয়্যার ডিফিনিশন আমাদের জেনে কোনো লাভ হবে না, এটা ইম্পর্টেন্ট। বিজনেস ইন্টেলিজেন্স, what is business intelligence? The definition does that it comes software to analyze data in extensive data warehouses to discover significant patterns and relationships. এটা হচ্ছে business intelligence, মানে আমরা যেটা বলেছি যে database information system থেকে আমরা যে information টা pick করব, relevant information গুলো, এগুলোকে আমরা কিভাবে convert করব, train দে কিভাবে convert করি, excel কিন্তু one of the softwares to do that, তাই না? আমরা যে অনেক data নিয়ে আমরা train তৈরি করার try করি যে আজকে আমার টোটাল সেলসটা কি ডাউনওয়ার্ড না আপওয়ার্ড, আপওয়ার্ড হলে কতটুকু আপওয়ার্ড হয়েছে গত মাসের তুলনায় বা গত বছরের তুলনায় বা গত দিনের তুলনায়। সো এইটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স, আপনাকে আরেকটা জিনিস ও ডিনোট করে দেবে ওয়েদার দের ইজ এনি প্রবলেম অর নট, আমার যে লাস্ট দিনে যে ডে টু ডে অপারেশন হয়েছে আজকে ডে টু ডে অপারেশনতে কী ডিফারেন্স। সো এটা হচ্ছে কিন্তু আপনাকে অটোমেট করে, আমি তো বললাম যেটা আমরা এক্সেল থেকে করি বা এটা সিআরএম সফটওয়্যার মধ্যে একটা বিল্ডিং ফিচার বিজনেস ইন্টেলিজেন্স দেখেন দেখবেন যে এই জন্য মাইক্রোসফট একটা কোর্স আছে পাওয়ার বিআই, খুব সুন্দর পাওয়ার বিআই, শুনেছেন পাওয়ার কোয়েরি, পাওয়ার বিআই, পাওয়ার বিআই, সেই টাইপের। এর মানে কি আপনি ইনফরমেশন যেটা পিক করতে চাচ্ছেন আপনি কমান্ড দিলে ও অটোমেট আপনি ডিসপ্লে করবে, তাই না? আপনাকে কমান্ড দিতে হচ্ছে না, একটা সিগন্যাল প্যাটার্ন ডেভেলপ করেছে যখনই দেখে যান দেয়ার ইজ এ প্রবলেম। যেমন ধরেন আপনি ওই যে স্মোক ডিটেক্টর থাকে না, অনেকটা স্মোক ডিটেক্টর মনে হয়, যখন আপনি একটু স্মোক ডিটেক্ট করেন তখন কিন্তু আপনার অ্যালার্ম বাজে। পাওয়ার মানে বিআইটি হচ্ছে সেরকম, যখন একটা প্রবলেম দেখছে ও অটোমেটিক আপনাকে অ্যালার্ম দিচ্ছে যে দেয়ার ইজ এ প্রবলেম, সিগনিফিকেন্ট প্যাটার্ন চেঞ্জ। এটা হচ্ছে আমাদের ফাইনাল, মানে যদি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতে যাই আমাদের ইনভেস্টর এটা বোঝে না, তারা হচ্ছে শুধুমাত্র দেখছে যে ঠিক আছে এই স্টকটার দাম বাড়ছে, ওকে ঠিক আছে গো ফর দ্যাট, বাট কালকে 10 টাকা, আজকে 20 টাকা, কালকে 30 টাকা, পরশু 40 টাকা, ঠিক আছে এই বাড়ছে তো বাড়ছেই, তার মানে আপনার কি মনে হয় যে এখানে একটা প্রবলেম আছে, মানে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কিন্তু কোনো কিছু প্যাটার্ন চেঞ্জ হবে, একটা জিনিসের দাম বাড়বে ঠিক আছে, বাট ওভার দ্য টাইম, যে কোনো প্রোডাক্টের দাম বাড়বে বাট ওভার দ্য টাইম, সময় নেই কিন্তু দাম বাড়ে, বাট যখন দেখবেন যে খুব সিগনিফিকেন্টলি দাম বাড়ছে মানে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তার মানে দেয়ার ইজ এ প্রবলেম। এইটাই ঘটেছে দুই বই যে আমাদের স্টক মার্কেট ক্র্যাশ হয়েছে না, এটা হয়েছে এই জন্যই যে তখন একটা জিনিস শেয়ার দাম বাড়ছে ওকে বাড়ছে সবাই ওইটাই কিনতে চায় এবং হোল্ড করছে আরও বাড়ো আরও বাড়ুক তখন সেল করবো আরও বাড়ুক তখন সেল করবো, বাট লাস্টে গিয়ে কী হলো জিরো, ইভেন নেগেটিভ প্রাইস, তো তখন কী হচ্ছে এই যে সব লস্ট এভরিথিং অ্যান্ড ইভেন্টুয়ালি দ্য কিল দেম সেলস, এমন ইনভেস্টর আছে যারা তাদের নিজেকে মানে সুইসাইড করছে। ইনভেস্টমেন্টের সামনে গোল্ডের বাজারে সেম থিং, মানে বাট গোল্ডের বাজার এটা কিন্তু স্টেডিলি বাড়ছে, বাড়ছে কমছে বাড়ছে কমছে, শেয়ার মার্কেট রিফ্রেশ হয়ে বাড়ছে না, এটা ঠিক আছে যে এখন এখন বাড়ছে 2018 এ ভরি যাচ্ছিল 47,000 এর মতো, এখন নিয়ারলি 1 লাখ ক্রস করে ফেলেছে না, 19,000 হামাগুড়ি দেওয়া, তো এটা হচ্ছে ট্রলিং পে গ্রেটের মাধ্যমে ঠিক করেছে, তার মানে 100 শতাংশ কিন্তু বেস রেট, 100 শতাংশই আপনাকে সেল করতে হবে এমন না, বাট আপনি ইট উইল ভ্যারি 116 থেকে 119 এর মধ্যে ভ্যারি করবে, কিন্তু মানে 100 শতাংশ বেস থাকবে এবং এই বেসটা চেঞ্জ হবে, 100 শতাংশ সবসময় থাকবে তা না, বাট এটা চেঞ্জ হবে, তার মানে কি আমাদের অলরেডি কিন্তু আগে ধরেন আমার 100 টাকা যদি আমি চিন্তা করি যে ডলার রেট ছিল 110 টাকা, আমরা এই যে অনেক মানে পাওয়ার প্ল্যান করি, অনেক যে আমরা ফরেন মানে আমরা যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো করি এগুলো কীভাবে করি, আমরা নিজেদের টাকায় করি না, ডলার ফরেন লোন নিয়ে করি না, সো ফরেন লোন ছিল আমার আগে ধরেন 500 কোটি টাকা আমার পেমেন্ট করতে হবে 110 টাকা নিতে, এখন কত করতে হবে ধরেন 100 টাকা, আমার উপরে কিন্তু লোন বার্ডেন বেড়ে গেল, আমার উপরে কিন্তু লোন বার্ডেন বেড়ে গেল বিকজ ডলার বেড়ে গেছে,
এই প্রবলেমের কারণে দেখবেন যে কিছু কিছু প্রোডাক্ট প্রাইস নর্মালি বাড়ে অটোমেটেড। সো এই ট্রেন্ডটা কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারতেছেন, এই জন্য কিন্তু এক্সপেন্সিভ রিসার্চের দরকার হচ্ছে না। ওকে, সিগনিফিকেন্ট প্যাটার্নস।